हेलो गाइज, तो आज के नतून भिडियो नहीं आज के चले आलिपुर जेल मैं आलिपुर जेल म्यूजियम। तो चलू अपन के पुरोटा घुरे देखा। हमें अलरेडी भेतरे चले चलू प्रथम थे अपन बोली। आलिपुर जेल म्यूजियम कलकाता एखन एक बेस नतून अट्रैक्शन बोलते पारें। आलिपुर जेलर पुरानो सेक्शन सवार जो एन खुले देवा। एक्जैक्ट लोकेशन दिए दीची डेस्क्रिप्शन बक्से और एखान अपनारा टाइमिंगगुलो एक बार देखे नीते पारें। सोमवार छाड़ा प्रतिदिन ही एटी खोला थाके और सन्धे छटार समय लाइट एंड साउंड शो है। ढुकते ही बाँ हाते अपनारा पे जाबेन टिकिट काउंटार। टिकिटेर मूल्य 30 टाका पर हेड और जदि आपनारा लाइट एंड साउंड शो देखते चान ताहले 100 टाका। ढुके ही देखलाम बेस सजानो गोछानो एवं खूब भालोभावेई मेनटेन करा होच्छे। और सामने एगिए एसे देखलाम दुटो रास्ता चले गेछे, तो बाँ हातेर रास्ताटा धरे आमरा एगोते थाकलाम। एखान थेके मैपटा एकबार देखे निलाम कोथाय कि देखते पाबो। और एखाने सब जायगाय मोटामुटी भालो मतो डायरेक्शन देवा आछे। और ताछाड़ाओ सिक्यूरिटी गार्ड जारा आछेन तारा खूब भालोभावेई गाइड करे दिच्छेन। तो प्रथमे आमरा देखे नेब फाँसिर मंचटी। किछुदिन आगेई आपनादेर साथे आमी आंदामानेर सेलुलार जेलेर भिडियो शेयर करेछिलाम। जदि एखोनो ना देखे थाकेन डेस्क्रिप्शन बक्से देवा लिंके क्लिक करे झटपट देखे नीन। जेलटा खूब परिकल्पितभावे पुंखानुपुंख विवरण देवा आछे देखलाम देवाले। एगुलो एकटु पढ़े देखलेई खूब भालोभावे बोझा जाच्छिलो कोनटा कि। आर सेई सब देखते देखतेई इतिहासगुलो जेनो चोखेर सामने भेजे उठछिलो। जेमन এই ঘরগুলোতে রাখা হতো বন্দীদের বন্ধুদেরকে, যারা চোখের সামনে তাদের ফাঁসিটা যেন দেখতে পায় এবং ভয় পায়। আর এই ফাঁসি ঘরের জাস্ট পাশেই ছিল অটোপসি রুম। এরপরেই ছিল কনডেমনেশন রুম। আর এখানে অনেকগুলো ঘর ছিল যেগুলো চলুন আপনাদের একটু ডিটেইলসে দেখাই। এখানকার লকিং সিস্টেমটাও কিন্তু সেই আন্দামানের জেলের মতোই। আর আসলে কেনই বা হবে না, সব তো ইংরেজদেরই করা। কি করেছিলে, জেল থেকে ছাড়া পেলে? এর অপোজিটেই দেখলাম নেতাজি, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এনাদের যে সেলগুলিতে রাখা হয়েছিল সেগুলো এখানে আছে। তাহলে চলুন ওইগুলো আপনাদের একবার করে ঘুরিয়ে আনি। যদিও জেলের প্রতিটা কক্ষ দেখতে প্রায় একই রকমই ছিল, কিন্তু এখানে যে বিপ্লবী যেই কক্ষে ছিলেন সেখানে হয়তো ছবি বা তার মূর্তি বানিয়ে সেলটিকে কিছুটা আকর্ষণীয় করে তোলা হয়েছে। নিচের কারাকক্ষগুলি দেখে নিয়ে আমরা এবারে চললাম ওপরে। উঠেই ডান দিকে দেখলাম নেতাজির কক্ষটি। সেখানে রাখা আছে একখান চশমা, একটা বই আর তিনি যেটাতে খাবার খেতেন সেই প্লেটটি। এর পরের কক্ষটি ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ। আর তারপরেরটি ছিল যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ। এই জেলে ঘুরতে এলে মনটা যেন কেমন একটা ভারী হয়ে থাকে। এবারে আমরা দেখে নেব নেহরু সেল, মানে জওহরলাল নেহরুকে কোথায় রাখা হয়েছিল, তার সাথে দেখা করতে এসেছিলেন ইন্দিরা গান্ধী, সে সব কিছু এখানে মূর্তির মাধ্যমে দেখানো আছে। এছাড়াও এই ফ্রেমে বাঁধানো লেখাগুলি পড়লেই আপনার কাছে পুরো গল্পটা ক্লিয়ার হয়ে যাবে। নেহরু সেল দেখে বেরিয়ে আসলাম আর দেখলাম এর অপোজিটেই গোডাউনটাকে কিরকম লাইব্রেরি বানিয়ে রাখা হয়েছে। এখন এখানে আবার একটা সেলফি জোনও বানানো আছে, যেখানে আমরা চারজনে মিলে নিয়ে নিলাম একটা সেলফি। লাইব্রেরি লাগোয়া একটা সেমিনার হলও আছে, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এখানে বসে আপনারা একটু শো দেখে নিতে পারেন। এরপর দেখে নিলাম পুলিশ মিউজিয়ামটি।
এই জায়গাটা ঘুরে বেশ দারুণ লাগলো। এখানে বিভিন্ন ধরনের বোমা, পিস্তল সব কিছু সংরক্ষণ করে রাখা আছে, যেগুলো বিপ্লবীদের বিভিন্ন হামলার সময় ব্যবহার করা হয়েছিল। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে আমি সবটা দিলাম না, কিন্তু আপনারা গেলে অবশ্যই দেখে আসবেন। এখানে প্রত্যেকটা ঘরে প্রপার ডেসক্রিপশন দিয়ে খুব গুছিয়ে লেখা আছে প্রতিটার বিবরণ। এখান থেকে বেরিয়েই চোখে পড়লো একটা ওয়াচ টাওয়ার, এটাতে না হয় পরেই উঠবো। বাঁদিকে দেখছি অনেক কিছু দেখার আছে। এরপর দেখে নেব ঐতিহাসিক কারাকক্ষ। আগেকার দিনে কারাকক্ষগুলো ঠিক কীরকম ছিল, অনেকজনকে কীভাবে একসাথে রাখা হতো, এটা দেখলে হয়তো আপনারা আন্দাজ করতে পারবেন কিছুটা। এর পাশেই ওই কারাকক্ষের আরেকটা সেকশন ছিল যেটা রিনোভেশন হয়নি, আগেকার মতোই আছে। এবার দেখে নেওয়া যাক আর্ট গ্যালারিটি কেমন ছিল। ঢোকার মুখে দেখলাম কত রকমের কয়েনের প্রতিলিপি এখানে বানানো আছে, আর সাথে এখানে আছে একটা দুর্গা মূর্তি। কি অসাধারণ হাতের কাজ! এই সব দেখতে দেখতে ঢুকে পড়লাম গ্যালারির ভেতরে। ভেতরে ঢুকে দেখলাম একটা শো চলছে। কিছুক্ষণ বসে শোটা দেখতে বেশ ভালো লাগলো। এরপর আরও এগিয়ে গিয়ে ভেতরটা ভালো করে দেখে চলে এলাম। এখানে যদিও লাইটের একটু অভাব মনে হয়েছে, তাই আর আমি ভিডিওটা বেশি বড় করলাম না। আপনারা যখন যাবেন ভালো করে দেখে আসবেন। ওখান থেকে বেরিয়ে দেখে নিলাম হসপিটাল বিল্ডিংটি, যার প্রথম ও দ্বিতীয় তলাটি আপনারা ঘুরে দেখে নিতে পারেন, আর এই লিস্ট থেকে বুঝতে পারছেন যে এখানে কী কী আছে। ওখান থেকে বেরিয়ে এসে আমরা দেখে নেব ভাবলাম ওয়াচ টাওয়ারটি। উঠে দেখলাম ও মা, সেরকম কোনো ভিউ নেই। এরপর দেখে নিলাম চ্যাপেল উপাসনা গৃহ। এরপর এই তাঁতকলটি দেখে শেষ হলো আমাদের ঘোরাঘুরি। এই তাঁতকলের পাশেই ওয়াশরুম পেয়ে যাবেন আপনারা। তাহলে আজকের ভিডিও আর এই আলিপুর জেল আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, এখানে এলে যদি খিদে পায় এখানে কিন্তু কফি হাউসও আপনারা পেয়ে যাবেন। তো আমরা ঘুরে এলাম আলিপুর জেল মিউজিয়াম। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি আন্দামানের জেল, সেলুলার জেল আর এই জেলের মধ্যে মানে অনেক সিমিলারিটিস আছে, কারণ দুটোই ব্রিটিশ আমলে তৈরি জেল। তাহলে আপনাদের এই জেলের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আজকের মতো এতটাই, টাটা।